বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি মামিন ইটালি। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে, মা ছেলে দুজন একটু হাঁটতে বের হব, যেহেতু বিকেলের দিকে এখন প্রায় সময় বের হই, তো আজকেও ভাবলাম একটু হাঁটতে বের হই। সারাদিন বাসায় থাকতে থাকতে বোর লাগে, আর তো কেউ নেই মা ছেলে দুজনই, তো যাই হোক আমরা দুজন বের হয়ে গিয়েছি। আর বাইরে তখনও রোদ ছিল, রোদ থাকলেও ঠান্ডা রোদ আর কি, ওটা গায়ে লাগে না, ভালোই লাগে। আর আপনাদের সাথে আজকে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আসলে ইতালিতে আসার পরে এখনও পর্যন্ত আমার সাথে কখনো হয়নি। ইতালিতে কেন, এমনকি আমার এতটুকু লাইফেও কখনো আমি আসলে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর বিশেষ করে এই সমস্ত জায়গায় এসে আসলে এই এক্সপিরিয়েন্স হবে এটা আমি চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, মা ছেলে দুজন হাঁটছি আর আশেপাশে জিনিস দেখছি, আর বাইরে ভালো বাতাস ছিল, ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। বাবু ঘুম থেকে উঠেছে, তারও টুকটাক খাওয়া দাওয়া শেষ করে মানে তাকে পুরোপুরি রেডি করে নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছি। তো এই দোকানে একটা দোলনা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, বাট আসলে বাসা তো ছোট, যদি আমি একটা দোলনা এনে রাখি তাহলে আর আমার বাসায় চলাফেরার জায়গা থাকবে না, তাই আর এটা আনা হয় নাই। এই যে এই দোলনাটা আমি আসলে আপনাদের বোঝানোর জন্য একটু স্লো করে দিয়েছি। তো এই তো আসলে ওইটা নেওয়া অসম্ভব না এখন এই মুহূর্তে। তো যাই হোক, ও আমাকে ছবি দেখিয়েছিল, আমার আসলে তখন বের হওয়া হয়নি, তো আমিও দেখলাম ভালোই লাগছে, বাট আনা সম্ভব না এখন। আর এই বিল্ডিংয়ের কালারটা খুবই সুন্দর, একদম লাল রঙের, মনে হয় যেন মখমল কাপড় বিছানো এখানে, এই টাইপের আর কি। বিল্ডিংটা অনেক পুরনো, আর আমি যেই সাইডে যাচ্ছি বা যেই দিকে যাচ্ছি আজকে হাঁটতে হাঁটতে, সচরাচর আমার ওই দিকে যাওয়া হয় না, আর এই দিকের সব বিল্ডিংগুলোই পুরনো। এই যে সামনের যে সবুজ বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও অনেক পুরনো, জাস্ট বাইরের দিক দিয়ে এটাকে ঘষা মাজা করে নতুন করে রাখা হয়েছে আর কি। আর এখন সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। হাঁটতে হাঁটতে আমি আসলে আমাদের ব্যস্ত শহর যেটাকে বলি আর কি, মেইন সিটি থেকে একটু বাহিরের দিকে চলে এসেছি। এইদিকে বাসের লাইনটা নাই, এখানে শুধুই ট্রামের লাইন আছে, তো এই সাইডে আমার কখনই আসা হয় নাই, আমি এত সামনের দিকে আসলে আসিনি। আর যেহেতু এখানে এই বাসায় আমার নতুন, ওইরকম আশেপাশে হাঁটাও হয় নাই, আর বাসায় আসার পরপরই আসলে আমরা বাংলাদেশে চলে গিয়েছিলাম, তো সব কিছু মিলিয়েছিলে আমার এই দিকের জায়গাটা আসলে দেখা হয়নি। আর এই যে এই জায়গায় আমি সামনে একটা কিছু একটা দেখতে, কিছু একটা বলতে একটা মানুষকে দেখতে পাই, আর উনি হচ্ছে কি, আমি কি পাগল বলবো না মাতাল বলবো আমি ঠিক শিওর না। আমি একটু দূরেই মানে ওনাকে দেখার পর আমি আসলে চলে আসি, আমি আর সামনের দিকে না আগিয়ে আমি আবার পেছনের দিকে ব্যাক করি, কারণ ওই লোকটাকে দেখে না আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয়নি। তো আমি এখানে মানে একটু আস্তে আস্তে হাঁটছিলাম, আর আশেপাশের দৃশ্যগুলো নিজেও দেখছিলাম, প্লাস একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এই সাইডে আমার আসা হয় না, আর এই পাশটা অনেকটা নিরিবিলি, প্রায় মানুষজন কমই বলা যায়। আর এই যে এই জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম, বাট এর মধ্যেই আমার হাজব্যান্ড ফোন করে, তো জিজ্ঞেস করছিলো যে আমি বাসা থেকে বের হয়েছি নাকি, তো আমি পুরো দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম, আর আমি যে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম ওই মোবাইলেই কল এসেছে, তো আমি ওইটা ওর সাথে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে ডান দিকে আমার একটা গাড়ি দাঁড়ানো ছিল, একটা প্রাইভেট কার দাঁড়ানো ছিল, ওইটার গ্লাসে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি যে আমার পেছনে একেবারে পেছন বরাবর যে মাতাল বলি বা পাগল বলি ওই লোকটা দাঁড়ানো, মানে সাথে সাথে আমার বুকের ভিতরে এমন একটা চাপ দিয়ে উঠেছে, আমি এত ভয় পাইছি যে এত পাশে কেন, এত কাছে কেন লোকটা আসছে, মানে আমি পরে পুরো ভয়ে অস্থির হয়ে গেছি। আমি আমার এতটুকু খেয়াল ছিল, আমি আমার হাজব্যান্ডকে, ও তখন ফোনের লাইনেই ছিল, তো আমি দ্রুত কীভাবে ফোনের লাইন কাটছি তাও বলতে পারবো না, লাইনটা কেটে আমি সাথে সাথে মোবাইলটা আমি একদম ব্যাগের ভেতরে যতটুকু পেরেছি ভেতরে রেখে দিয়ে আমি মনে হয় প্রায় দৌড় দিয়েই আসছি।
অনেকটা এইরকম। তো একটু সামনের দিকে আসার পরে দেখলাম যে সামনের থেকে আরও একজন লোক আসছে, তখন মানে ওই রাস্তাটা পুরোটাই খালি ছিল। তো আমারই ভুল হয়েছে, আমি কেন বাবুকে নিয়ে আসলে একলা ওইরকম জায়গায় গেলাম। আর প্রথমে আসলে আমি লোকটাকে খেয়াল করিনি যে লোকটার অবস্থা এতটা খারাপ। আমি ভেবেছি এখানে তো সামার সিজনে অনেকেই ঢিলাঢালা পোশাক পরে বের হয়, বা যেহেতু বিকাল টাইম অনেকেই কুকুর নিয়ে বের হয় আর কি, নিজেদের কুকুর বিড়াল এগুলো নিয়ে বের হয়। তো আমি ভাবছি যে ওই লোকটাই সম্ভবত এইরকম। বাট যখন সে আমার কাছে একেবারে কাছে চলে আসছে, তখন দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি। লোকটার চেহারাটাও অদ্ভুত অদ্ভুত, বলতে কি বলবো, যে পাগল বা মাতাল হলে মানুষ যেরকম থাকে, বলবো না যে ভয়ঙ্কর কিছু তা না, এই টাইপেরই। চুলগুলো এলোমেলো, মানে আমি অস্থির হয়ে গেছি ভয়ে পুরো। তো আমি আবার করেছি কি, পিছনের দিকে যখন লোকটাকে দেখেছি, আমি মনে করছি হয়তো বা সে সাইড নিতে চাচ্ছে এই জন্য আর কি। তো আমি তাকে সাইড দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, সে আমার পেছন থেকে সরছে না। এটা দেখে আমি ভাবলাম যে না, অবস্থা ভালো না, আমি দ্রুত এখান থেকে চলে আসি। আর সামনে যখন আমি দুই তিনজনকে আরও দেখি আস্তে আস্তে, যখন তারা আমার দিকে আসছে, তখন আমি একটু ঠান্ডা হই যে না, এখন হয়তো বা কিছু সম্ভব না, কিছু করতে পারবে না আমাকে। তো যাই হোক, আর এই ধরনের অভিজ্ঞতা আসলে আমার কখনো হয়নি, বিশেষ করে বাংলাদেশে। আমি তো বাইরে খুবই কম বের হতাম, বের হলো হয়তো বা মানুষজনের সাথেই বের হতাম। আর অন্তপক্ষে ইতালিতে এসে আমি এই আশাটা করি না, কারণ এখানে সবাই খুব খোলামেলা, খুব আরামে ঘোরাফেরা করে বাহিরে। সেখানে এসে আমার এই ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে, আসলে হয়েছে আমার দোষেই। তো আমি যখন আমার হাজব্যান্ডকে এই কথাটা বলি, ও আসলে একটু রাগে হয়েছিল, যে ও আমাকে বললো তুমি একা একা কেন ওইসব, মানে এরকম খোলামেলা এরকম খালি জায়গার মধ্যে যেতে যাও। তো কিছু করার নেই আসলে, আল্লাহ মাফ করেছে, বিপদ একটা এসেছিল, হয়তো বা সে আমারও কোনো ক্ষতি করতে পারতো, প্লাস আমার হাত থেকে মোবাইলটাও নিয়ে যেতে পারতো। আর যদি মোবাইল চলে যেত, তাহলে আমার ইউটিউবের ভবিষ্যৎ এখানেই শেষ হয়ে যেত। যদি এখন আমার হাসি আসছে, বাট তারপরও আমার খুবই ভয় লাগছিল, তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর এমনি তো পাগল আমার একটু ভয়ই লাগে, আর তাছাড়া মাতাল হলো তো আর কোনো কথাই নেই, তাদের তো আর কোনো সেন্স থাকে না। তো যাই হোক, আমার একটা খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। তাহলে এখনকার মতো আল্লাহ হাফেজ।